আশা করছি সব ভালোই আছো মোস্ট ইম্পর্টেন্ট হিস্টরি কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের যে একটা সিরিজ শুরু হয়েছে ইতিহাস যাত্রা নামে আজকে তার পার্ট টু আমি শুরু করছি এখানে মোটামুটি বত্রিশটা কোয়েশ্চেন আছে চার মিনিটের আশেপাশে আমি শেষ করার চেষ্টা করব কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় সতেরোশো তিরানব্বই সালে কবে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ হয় আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ হয় আঠারোশো সালে বিধবা বিবাহ আইন কত সালে প্রচলন করা হয় বিধবা বিবাহ আইন প্রচলন করা হয় আঠেরোশো সালে বাঘা জ্যোতির নামে কে পরিচিত ছিলেন বাঘা জ্যোতির নামে পরিচিত ছিলেন যতীন্দ্রনাথ মুখার্জি কে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং কে ভারতের শেষ ভাইসরয় ছিলেন ভারতের শেষ ভাইসরে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম রেল যোগাযোগ কে চালু করেন ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম রেল যোগাযোগ চালু করেন ডল লর্ড ডালহোসি ভারতীয় উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন কে কাগজের মুদ্রা প্রচলন করেন প্রথম লর্ড ক্যানিং কোন দেশের লোকদের ওলন্দাজ বলা হয় হল্যান্ডের লোকদের ওলন্দাজ বলা হয় ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় কখন সতেরোশো তেহাত্তর সালে আদালতে ফরাসি ভাষার পরিবর্তে দেশীয় ভাষা প্রচলন করেন কোন ইংরেজ শাসক ভারতে ফরাসি ভাষার পরিবর্তে দেশীয় ভাষা বচন করেন লর্ড বেন্টিং সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন কে লর্ড বেন্টিং সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন কখন সতীদাহ প্রথার বিলোপ সাধন করা হয় সতীদাহ প্রথার বিলোপ সাধন করা হয় আঠারোশো উনত্রিশ সালে উপমহাদেশে সংস্কৃতি ও ফরাসির পাশাপাশি ইংরেজি শিক্ষা পরিবর্তন করেন কে লর্ড বেন্টিং মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের সমাধি কোথায় হয় মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহর শাহ জফরের সমাধি হয় মায়ানমারে উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন উপমহাদেশের সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন কোন ইংরেজি শাসক ওয়ারেন হেস্টিং গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্মপরচয় করেন সারনাথে গৌতম বুদ্ধ প্রথম ধর্মপরচার করেন সারনাথে কে সিদ্ধার্থ নামে পরিচিত ছিলেন বুদ্ধ গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি যশোধরা স্ত্রীর নাম হচ্ছে যশোধরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত গঠিত হয় ষোলোশো সালে গান্ধীজি কোথা থেকে ডান্ডি যাত্রা শুরু করেন গান্ধীজি সবরমতি আশ্রম থেকে ডান্ডি যাত্রা শুরু করেন হর্ষবর্ধন রচিত একটি নাটকের নাম কি কাদম্বরী হর্ষচরিত কার রচনা বানভট্টের রচনা হর্ষচরিত কার রচনা বানভট্টের রামচরিত কার রচনা সন্ধ্যাকর নন্দী বুদ্ধচরিত কে রচনা করেন অশ্ব ঘোষ শেরশাহ প্রবর্তিত স্বর্ণ মুদ্রার নাম কি শেরশাহ প্রবর্তিত স্বর্ণ মুদ্রার নাম হচ্ছে মোহর ময়ূর সিংহাসনে কার জন্য নির্মিত হয়েছিল ইম্পর্টেন্ট ময়ূর সিংহাসন কার জন্য নির্মিত হয়েছিল শাহজাহানের জন্য প্রথম বিশুদ্ধ পথশালা শুরু হয় উনিশশো চোদ্দ ভেরি ইজি দ্বিতীয় বিশ্বুদ্ধ পদশালা শুরু হয় উনিশশো উনত্রিশ সালে থ্যাংক ইউ